পরানকেও কিছু কিছু জায়গায় সুরঙ্গ পিছনে ফেলে দিছে, যেখানে যাচ্ছি সেখানে মানুষ সুরঙ্গ নিয়ে কথা বলছে। শাহরুখ খানের সিনেমা একটা বড় ধাক্কা তো থাকবেই, ক্ল্যাশ না হলে ভালো হইতো, আমরা চাই না ক্ল্যাশ হওয়া। আমার থেকে বেশি সিনেমা গত 3-4 বছর তো কেউ বানায় না, আমি সবচেয়ে বেশি সিনেমা বানাইছি। তো আমার তো একটা সিনেমা বানানোর পর আরেকটা সিনেমা বানাতে আসলে সময় লাগে আসলে, যেমন পরাণ অথবা দামাল এগুলো আমার আগেই রেডি করা ছিল, কারণ কোভিডের কারণে রিলিজ দিতে পারিনি। বাট এখন তো আমার সিনেমা রেডি করার কিছু নাই, তো আমাকে এবং যেহেতু আমার ছবি মানুষ একটু দেখে, তো একটা এক্সপেকটেশন তৈরি হয় অডিয়েন্সের মধ্যে ভালো জিনিসের, এর থেকে বেটার জিনিস দিতে চাই, তো এই জন্য একটু সময় লাগে। আর যেহেতু আমার ছবি বাজেট একটু বেশি থাকে, সব কিছু মিলে আমার হল মালিকদেরও চাওয়া, সিনেপ্লেক্স হোক, যমুনা হোক বা সিঙ্গেল স্ক্রিন হোক, সবাই আমাদের কাছে রিকোয়েস্ট করে, বিশেষ করে আমাকে সবাই বলছে যে ঈদ যেন আমি একটা সিনেমা বানাই, কারণ যেহেতু ব্যবসাটা ভালো হচ্ছে, এটা যদি আমরা আর 2-3টে ঈদে ধরে রাখতে পারি আমাদের ছবি ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ভালো হবে। 2 ঈদের জন্য 2টা সিনেমা বানাচ্ছি, আরেকটু বড় করে বানানোর চেষ্টা করছি, এবং অনেক বড় ধরনের চমক আছে এটা বলতে পারবো, যেই চমক হয়তো কেউই আশা করে নেই এখন পর্যন্ত, এরকম কিছু একটা হবে। একটা তো ঘোষণা দিয়েই দিয়েছি গান বাংলার সাথে, যেটা টিএম ফিল্মস, আরেকটা যেটা কি সেটা আমি খুব তাড়াতাড়ি ঘোষণা দিব ইনশাআল্লাহ। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। আমি সিনেমা প্রডিউসিংয়ে শুরু করছি, সিনেমা প্রডিউস করব, আর আমার ছবি হয়তো ঈদে ঈদ ছাড়া দেখা যাবে না। সুরঙ্গ যেইরকমভাবে সাকসেসফুল হয়েছে এটা আমিও ভাবিনি এতভাবে হবে, কারণ পরানকেও কিছু কিছু জায়গায় সুরঙ্গ পিছনে ফেলে দিছে, তো এটা তো খুবই ভালো ব্যাপার। এবং সিনেপ্লেক্সে যে কয়েকদিন ছবি চলেছে এখন জানেন, সিনেপ্লেক্সে ওটিটিতে যে ছবিটা মুক্তি পেয়েছে সেখানেও চরকি সব রেকর্ড ভেঙে দিচ্ছে আর কি, চরকিতে এত অল্প সময় এত ভিউ হয় না। এর আগে যে রেকর্ডটা ছিল সেটা অ্যালন স্বপন ছিল, একটা ওয়েব সিরিজের ছিল, সেটা 100 ঘন্টায় 1 কোটি মিনিট এরকম ছিল, সেটা 72 ঘন্টায় সুরঙ্গ ভেঙে দিছে। এত মানুষ সিনেমা হলে দেখার পরেও ওটিটিতেও যে এরকমভাবে মানুষ দেখবে, যদিও আমাদের সিনেমাটা পাইরেসিও হয়ে গিয়েছিলো, তারপরও এটা আমাদের কাছে অবিশ্বাস্য ঘটনা। এবং আমি রিসেন্টলি কিছুক্ষণ আগে আমি ঢাকায় আসলাম, চিটাং গিয়েছিলাম, যেখানে যাচ্ছি সেখানে মানুষ সুরঙ্গ নিয়ে কথা বলছে। আমার ছবি তো আমি রিলিজ করলাম ইংলিশ সিনেমার সাথে, ইম্প্যাক্ট পড়বে না আমার কাছে মনে হয় না। অবশ্যই শাহরুখ খানের সিনেমা একটা বড় ধাক্কা তো থাকবেই, কিন্তু আমার কাছে মনে হয় মানুষ যারা বাংলা ছবি দেখে তারা বাংলা ছবি দেখবে, যারা হিন্দি ছবি দেখে হিন্দি ছবি দেখবে, বাট ক্ল্যাশ না হলে ভালো হইতো, আমরা চাই না ক্ল্যাশ হওয়াটা। দাদার জন্য শুভকামনা, সিএমের জন্য শুভকামনা, বিদ্যাসী নামিমের জন্য শুভকামনা, সোনারার জন্য শুভকামনা। আমার মনে হচ্ছে ছবিটা ভালো হবে, এবং হিন্দি ছবিটা যেটা আসছে সেটার জন্য শুভকামনা, কারণ একটা জিনিস বুঝতে হবে সবাইকে যে আমরা ধরেন একটা ঈদে একটা সুরঙ্গ এসেছে বা প্রিয়তম এসেছে, আবার অনেকদিন সিনেমা নাই, আবার কিন্তু কোনো সিনেমা ব্যবসা করছে না, তো একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, ব্যবসা না করলে কিন্তু হলগুলো টিকে থাকবে না, তো হলগুলো টিকানোর জন্য সব ধরনের সিনেমাই লাগবে ব্যাক টু ব্যাক আসলে। তো আমরা সিনেমাকে সবাই আমন্ত্রণ জানাই, ইন্ডাস্ট্রি বাড়ুক, সিনেমা মানুষ যখন বেশি বেশি দেখবে তখন আমাদের জন্য ভালো হয়। বাট হ্যাঁ, ইংলিশ হিন্দি সিনেমা যেহেতু একটা অনেক বড় একটা সুখ পাওয়ার আছে এবং অনেক বেশি বাজেট, বাংলা ছবির সাথে ক্ল্যাশ না হলে ভালো হয় আসলে, যদি 2-4 2 সপ্তাহে 2-2টা সিনেমা রিলিজ হতো তাহলে বেশি ভালো হতো, কারণ ক্ল্যাশ না হলে ভালো, কারণ দর্শক তো একটু হলেও ভাগ হয়ে যাবে, এটা না হলে ভালো হইতো, বাট ক্ল্যাশ হচ্ছে, এখন কিছু করার নেই।